টাকা পয়সা হইলে হজ করতে পারে না, হালাল টাকা লাগে। কি লাগে? হালাল টাকা লাগে। দ্বিতীয় কথা, টাকা না থাকলেও হজ করে, কিন্তু লাগে আল্লাহর দরবারে কবুলিয়ত, আল্লাহ পাকের দরবারে কবুলিয়ত। প্রতিদিন নামাজের পরে পরে কাঁদবে, আল্লাহ তোর ঘর মক্কা শরীফ, আমি হইলাম বাংলাদেশে, মনে তো চাই যাইতাম, তুই আরে নেস না। এই কান্নাটা যদি কবুল হয় তাহলে টাকা লাগবে না। কি লাগবে না? টাকা দিয়া হারে না, টাকা না থাকলেও যাইতো হারে, কিন্তু আল্লাহকে যদি কবুল করে, আল্লাহকে যদি কবুল করে। হিন্দুস্তানের এক ফিফরায় কোথায় হিন্দুস্তান কাঁদে, আল্লাহ মক্কা শরীফের ঘর মক্কা শরীফে, আমার জন্ম দিলি হিন্দুস্তানে, তো আমার যে মনে চায় খোদার ঘর চাইতাম, তুই আর নেস না। কনসে হেতের বিমানের টিকিট দিব নি, হিফরারে কেউ বিমানের টিকিট দিও, আড়ি যেতে পারব নি, আড়ি যেতে যেতে হত যদি কেউ হাঁড়ার তলে হরে, হেতে নি মক্কা শরীফ যাবে, এনে দবত্ত হয়ে যাবে। হতে সাগর আছে, সাঁতার দিলে মাছের হেঁটে যাবে, হেতে কেমনে মক্কা শরীফ যায়? কিন্তু আল্লাহ ফাঁকে পারে, আল্লাহ ফাঁকে। ওইতে যে হিন্দুস্তানে কান্দে, এটা আল্লাহ ফাঁক শুনছে, ঠিক আছে তোর বিমান আমি তৈরি করে দিই। মক্কা শরীফের আশেপাশে অনেক জালালি কবুতর আছে, হাজিরা গম দেয়, কী দেয়? খাওয়ানোর কোনো অভাব নাই, এক একটার গাত কি তেল। এক একদিন আল্লাহ ফাঁকে কবুতর একটার মনে জাগাইল, রে জন্ম হইলি মক্কা শরীফ, রইলি মক্কা শরীফ, দুনিয়াতে কত ঘুরি চালি না, দুনিয়াটা কিরে মেডিকো সাসা, এটা আল্লাহ জাগাইছে বেড়ায়। তাহলে আচ্ছা ঠিক আছে ঘুরি আই, আবার মক্কা শরীফ আসব। এই কবুতরে উড়িয়া যাইয়া বসছে ও হিন্দুস্তানি ও হিরফার কাছে, কার কাছে? এতে আর জাগা হয়েছিল না, আল্লাহ নিয়েছে, কে আল্লাহ ফাঁকে, ওই যে দোয়ার কারণে। যখন কবুতর সেখানে বসছে, হিফরার আল্লাহ কয়, তুই না মক্কা শরীফ যাবি? কইয়া তোর এই কবুতরের ফায় কামড় কামড় দি তোর, এটা তোর বিমান, পয়সা ছাড়া বিমান, পয়সা ছাড়া। হিফরা করছে কি, কবুতর ঠেঙে কামড়াইছে, কামড় দি দিচ্ছে। কবুতর কয়, কী হিন্দুস্তান চাব, হিফরা কামড়াই তো শেষ করিয়ে নেবে, দরকার নাই আমি বাদ দেখে কোথায় দেখে, একা যায় না, হিটবারে লইয়া গেছে। হিটবারে দেখছেন নি কান্দনের কারণে হিটবারে হজ করছে, টাকা লাগছে নাকি? আল্লাহ, মাথা ফেরমাইতে দেখা যায় অন্ধ, শুয়ে দেয় না, এতে তাওয়াব করে কি করে? আচ্ছা যেতে শোকলা মানুষও তো আঁকতে পারে না, সাফাত করে, অন্ধ কেন তোয়াব করে? আল্লাহ ভাগে করায়, আল্লাহ ভাগে। আসল দরকার হলে আল্লাহ ভাগের দরবারে কবুল হওয়া, কি হওয়া? আল্লাহ আমাদের দোয়া করবেন, আল্লাহ হজ করাইও, কি করাইও, হজ কোনো যে কোনো হজ ন, হজ্জে মবরুর, হজ্জে। এখন তো মক্কা শরীফ একটা পর্যটন কেন্দ্র, যারা যাবে রং সাইতে সাইতে দিন যায়, কত রকমের সমক রকমের বাতি, কত রকমের দালান, এই গুম্বুজারে মাথার উপরে গুম্বুজ আছে না, বিরাট বিরাট গুম্বুজ, কত সামনে মাথার উপরে কত চলে যায় মানুষের তো, ইটি চাই চায় ইটা কী তারে, এটা আড়ে গুম্বুজে, এটি হলো মদিনা শরীফের চিহ্ন, এগুলি চাইলে হজ হবে না। তুই গুম্বুজ হাঁটে এটা নিয়ে চাইতে গেছ, তুই তো গেছ নবীর রজা চাইবার জন্য, তুই ইডি চাবি কেন? এগুলি দেখতে দেখতে হজ হাজিদের হজ শেষ, হজ শেষ, আল্লাহ এগুলি হলো নামের হজ, কিসের হজ? ও সত্যিকার হজ কে? সত্যিকার হজ আল্লাহর ঘরের চতুর্পাশে দিয়ে ঘুরে, ঘরের উদ্দেশ্যে নয়, ঘরের উদ্দেশ্য হলো ঘরের মালিকের। একটা মানুষ আরেকজনের বাড়ির চতুর্পাশে হাঁটে, হেতের বাড়ির উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বাড়ির মালিকের, বাড়ির। এই যারা হজ করতে যাবে তোয়াব করবে খোদার ঘরের, কিন্তু উদ্দেশ্য হলো ঘরের মালিক, ঘরের। এইটা হলো আসল হজ, এটা হলো আসল। এই আসল হজ যে করে সে বাড়িতে আসবে, তার কোনো গুণা থাকবে না, গুণা। আরেকটা কথা শুনুন, ফজরের নামাজের পরে মুসল্লায় বসে থাকব, মুসল্লায় জিকির করুন, বেলা উঠবে, বেলা উঠলে ষাট রাকাত নামাজ উঠবে,
এটা ইশরাকের নামাজ কয়। কী কয়? রসুল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি মুসল্লায় বৈসা বৈসা দেরি করে বিল উঠলে সাইড রেখাত নামাজ পড়ে, সে ব্যক্তি একটা হজ একটা উমরা সওয়াব পাবে। কয় টাকা খরচ হয়েছে? একটা টাকাও তো খরচ হয় না। হজ করতে হারি না, হজ করতে হারি না, সিকিউর তোর বাড়ির সামনে তো হজ আছে, সেইটাও তো খরচ না। আর রসুল্লাহ কিছু হজ জাতিন তাম্মা তিন তাম্মা মকবুল হজ। কী হজ? মক্কা শরীফ যাই যে হজ করবি, এটা মকবুল কি না মকবুল না হিডেরও ঠিক নেই, হিডেরও তোর বাড়ির সামনে যে হজ আছে এটা তো কবুল হজ। আমরা শুধু ওই রং সাহেবের জন্য যাই, আসল হজ তো বাড়ির সামনেও আছে বাড়ির। রসুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে ইসলামের নাম থাকবে, কী থাকবে? কোরআনের প্রথা থাকবে। ও দোয়ান উদ্বোধনী করে কোরআন শরীফ খতম করে, কিন্তু কেউ হনে না। দেখি কোরআন খতম হয়েছে না কোরআনে অপমান করা হয়েছে? ওই বাপ মুচিয়ারে হুজুর কতুলি দাওয়াত দিছে এক খতম কোরআন শরীফ পড়ো, এক একজনে 1,000 টাকা করে দিছে, এটা হারাম সওয়াব হতো না। কোরআন শরীফ পড়তে হবে আল্লাহর হস্তে, টাকার জন্য কোরআন শরীফ খতম করলে সওয়াব হয় না। কি হয় না? সওয়াব হয় না। দেশে এটা আছে, দেশে এটা আছে। তাহলে কোরআনের আসল কোরআন নাই, কোরআনের প্রথা বহু সবার মাঝে যাইয়া দেখি আন্তর্জাতিক কারি কেরাত পরে একেরে মাথা ঘুরাই ঘুরাই কানোদরি পরে, মানুষ সাই চায় কানোদরি কোরআন শরীফ পড়ো না। আমি জীবনে শুনি না, কী শুনি না, ফরা তো ঠোঁটো আর গলা, তুই কানোদর লিখিয়ে দে। ওই এটা একটা ইয়েতে ড্রেস ড্যাং দেখা যায় ড্যাং, ওই যে নাটক কিতা এই সবার মধ্যে মানুষ আবার আল্লাহ একবার কই ওড়ে। রসুল্লাহ কয় যারা এই কোরআন শরীফে এইভাবে ফুরবে, যারা আল্লাহ একবার কইবে হেতো গেছে হরণ্য গেছে। তাহলে কোরআন কি আছে নাকি? কোরআনের রং রং রয়েছে, দুইটা গেল ইসলাম গেল কোরআন গেল, তৃতীয় মসজিদ সুন্দর টাইলস ফ্যান ফাঁকা এসি অভাব নেই, কিন্তু মসজিদে হেদায়ত নাই কি নাই? হেদায়ত হলো নবীর সুন্নত, মসজিদ নামাজ দিয়েছে সুন্নত নাই কি নাই? নামাজের নিয়ত বান্ধি ওই মক্কা শরীফ চায় দেওয়ালে মক্কা শরীফের ফটো দিছে না টাইসের মেয়েতে এইটা চাই চায়, তোর এইটা নিয়ে চাইতে গেছি তুই মসজিদে যাইয়া খোদা না চাইবি, হেতে চাই এটা ও মক্কা শরীফ, এতে নামাজ ওইটা শুরু করতে নাই টাইসের মেয়েতে কত সুন্দর ভুল নিয়ত বান্ধি বান্ধি এটি চায়। আর যায় নামাজ তো খ্রিস্টানরা মক্কা শরীফে থুবাইছে, একটা যায় নামাজও ঠিক নেই, কত রকমের ভুল হিসাব নাই। এতে নামাজের নিয়ত বান্ধি এই ফুলের দিকে চাইব আল্লাহর দিকে চাইব নাকি? তাহলে মসজিদ সুন্দর হয়েছে হেদায়ত নাই, তিনটা জিনিস গেছে, ইসলামের আসল গেছে, কোরআনের আসল গেছে, মসজিদের আসল গেছে। আর আসল তো আসল গেলে তো নকলটা তো দামে নেই, কেন তার গায়ে তো প্রথম মালানাই আসিল, পরে কি মালানা রয়েছে নাকি তার গার গুহরে মাতাত গুহরে মাতাত? আমরা তো হেঁটে হইলি আসল জিনিস হারাইয়া আমাদের ইজ্জতে হারাইছে। এই যে তিনটা জিনিস বড় বড় জিনিস গেল, ইসলামের হাকিকত গেল, কোরআনের হাকিকত গেল, মসজিদের সুরত রইল, আসল মসজিদ রইল না। দোষী কি? আলেমরা। কারা আলেমরা? যদি এটি বাধা দিত তো মসজিদ এরম হইতো না, এ ইসলাম এরম হইতো না, কোরআনের প্রথা থাকতো না, কোরআনের হাকিকত থাকতো। তাহলে এই ফেতনার আলেম যারা মানুষ ভুল মতে পড়েছে দিতে হয়েছে, কোনো বাধা বিঘ্ন নাই, এ দোষী তারা, দোষী তারা। এই একটা কাবিলপুর মাদ্রাসা, দুনিয়াতে আসল ফিরে আসতে হবে, আসল ইসলাম আনতে হবে, আসল কোরআন আনতে হবে, আহা আসল কোরআন আনতে হবে, আর আসল মসজিদ হইতে হবে। রসুল্লাহর জমানায় নবীর মসজিদে সাল আসেন না, কি আসেন না, কি আসেন না, খাজুর গাছের ডাইলা, ম্যাঘ হইলে ম্যাঘ হা বাইরে যেত না, রবডি ঘর হইতো, বাকি রোজ হইতো না, কি হইতো না। এইটার মাঝে নামাজ পড়ছে মুহাম্মদুর রসুল্লাহ,
তাহলে মসজিদ এক নম্বর মসজিদ মুসল্লি বেলা কি বেলা আপনাদের বলি মসজিদ বালা হয় দালান দিয়া নয়, মসজিদ বালা হয় মুসল্লি দিয়া, কি দিয়া, যেই মসজিদের মুসল্লি বালা এটা সোনার ঘর অনবালা, যেই ঘরে দালান হয়েছে মুসল্লিগুলি এক একজন বর্মিয়া, এই ইমাম রে কয় ইমাম আল্লাহ মোল্লার হেট আল্লাহ তাকারি কিনলে ও সময় দেরি করে এসে তো ও আটটার সময় এসন নামাজ হয় হেমি আইতে সাড়ে আটটা, তো মুসল্লিরা কয় এ মোল্লার হেট আল্লাহ তাকারি কোনো দাওয়াত খাইতে গেতি হেডের ঠিক নেই, হেডের ঠিক নেই, ইমাম রে সাকর ইমাম হইল মুসল্লিদের, এইটা হইল মসজিদ খারাপ। আরে মুসল্লিরা ইমামের সাকর হবে, ইমামে যেমনি নামাজ পড়ে মুসল্লিরা হেমনে পড়বে, মুসল্লিদের কথা অনুযায়ী কি ইমাম কাজ করবে, তাহলে কি ইমাম মসজিদ ঠিক হবে নাকি? দিল্লির বাদশা ওনার মসজিদের ইমাম আছিল আহমদ জিওয়ান, তো উনি ইয়ে করছে রাজায় কয় রেশমের কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম, তো রেশমের কাপড় পরিধান করলে প্রভাব দেখা যায় কি দেওয়া যায়, তো রাজায় কয় আমি যদি রেশমের কাপড় পরি হিন্দুরা ভয় ভাবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ দিবে না, তো ইসলামের তো উপকার হলো, এই ব্যাখ্যা রাজার জন্য রেশমের কাপড় পরিধান করা হালাল হতে পারে কিনা, আলেমদের কয় ফটুয়া দাও, এটি তো আমার স্বার্থে নয় ইসলামের স্বার্থে, আলেমরা তো ভুল পথে পরিচালিত টাকাও দিছে অনেক আলেম ফটুয়া দিছে, হ্যাঁ রাজার জন্য দায় দেবে কনসে হারাম আবার হালাল হয় নাকি, রাজা সকলের জন্য সমান, রাজার জন্য যেটা হারাম প্রজার জন্য হারাম, এখন রাজায় ফটুয়া দেখছে যে ফটুয়া দেওয়া হয়েছে হালাল বলিয়া কিন্তু ইমাম সাহেবের ফটুয়া নাই আহমদ জীবন, যাই জিজ্ঞেস করছে কিরে আমার বর মসজিদের ইমাম সাহেবের ফটুয়া কই, কইটা না হলে দৈত না তুই আহমদ জীওয়ানের কাছে গেছে, হুজুর রাজা যদি রেশমের কাপড় পরিধান করে তো তো ইসলামের উপকার হলো, হিন্দুরা আর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না, এই জন্য এটা হালালটা হারামটা হারাম হালাল হইতে পারে না, কিতা হয়েছো তোরা কিতা দিস আমরা তো হালাল ফটুয়া দিছি, ও সর্বনাশ, হারামকে হারাম জানিয়ে কেউ করলে ইমান থাকে গুণা হয়, হারামকে হারাম জানিয়ে করলে গুণা হয় ইমান থাকে, কিন্তু হারামকে যদি কেউ হালাল হালাল বুঝে এতের ইমানে থাকে না, তো যারা ফটুয়া দিছে তারার ইমান গেছে রাজারও ইমান গেছে, তো চিন্তা করলো এই ফটুয়াটা আমি কোথায় দিব, সারা দেশে প্রচার হয়ে গেছে হালাল, তো আমি তো সেইভাবে উত্তর দিতে হবে, ও ঠিক আছে শুক্রবারে মসজিদে মানুষ আসলে আমি এই ফটুয়ার উত্তর দিব, সেদিন মানুষ এসে ডবল কেন আজকে তো ফটুয়া শুনবে, আহমদ জিওয়ান মসজিদে উঠি কয় মুসল্লিয়ারা এ দেশের রাজায় হারামকে হালাল বানাইবার জন্য ফটুয়া চাইছে, শত শত আলেমে ফটুয়া দিছে হালাল বলিয়া, আজকে আমি এটার ফটুয়া দেব, শোনো হারামকে হারাম মনে করিয়া যদি কেউ করে গুণাগার হয় ইমান থাকে, কি থাকে ইমান থাকে, কিন্তু হারামকে কেউ যদি হারাম বুঝে হালাল বুঝে হেতের ইমানও থাকে না, অতএব যারা ফটুয়া দিছে তারা বেঈমান হয়েছে আর রাজাও বেঈমান হয়েছে, বউ তালাক হয়ে গেছে ইমান আপনি আনি আবার হুরান নতুনভাবে বিয়ে করতে হবে, রাজার ইজ্জত হয়েছে না বেইজ্জত হয়েছে, বেইজ্জত হয়েছে ডরায় নাই, এইটা হলো সঠিক আলেম, আল্লাহ ছাড়া কেউ রে ডরায় না, আল্লাহ ছাড়া কেউ রে ডরায় না, এই কথা শুনি রাজার মুখটা হাইলের তলির মতো কাজা কাজা কালা হয়ে গেল, আরে হুজুরে আমার বেইমান বানাইলো বউ তালাক হইলো, এই কথাটা গোপনে করলেও দৈত একেবারে এত লাখ লাখ মানুষের সামনে রাজাকে অপমান করলে ফাঁসি হয় কি হয়, সামনে তো কিছু কয় নাই বাড়ির যাইয়া পুলিশ তৈরি করছে হুজুরে আমার অপমান করছে, তো আইন করতে হবে আইন করে হুজুরে ফাঁসি দিতে হবে, তো পুলিশ টুলিশ তৈরি হইতে আছে হুজুরের কাছে ওই রাজার হুট ধরে, রাজার হুট করে চিন্তা করছি আব্বারও বাঁচানোর দরকার হুজুরও তো বাঁচানোর দরকার, হুজুর আপনি বলে আমার আব্বারে কাফের কইছেন, তোর আব্বা কাফের নকিতা
হারামকে হালাল করছে তো কাফের তো। আমার আপনাদের দেশের রাজা এটা আপনি বুঝেননি, কেউ বুঝি তো, তো আপনার তো হাসি হবে। কী হবে? পুলিশ আসবে আপনার বাইন্দা নেবে, আইনে দেখাইবে আপনি রাজাকে অপমান করছেন, আপনার ফাঁসি হবে। আহমদ জিয়নে কো তোর বাপ নেই, তোর বাপে সৈদ্য গোষ্ঠী, বিমান বাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী সব দিলেই আয়ত্ত করছে। আমি তোর বাপের লোকে যুদ্ধ দিলাম, কী দিলাম? এইটা হলো আলেম, এটা হলো রাজাকে ডরায় না, বন্দুককে ডরায় না, ফাঁসিকে ডরায় না, ডরায় কাকে? আল্লাহ ফাককে। কাকে? আল্লাহ ফাককে ডরায়। এখন এই এখন চিন্তা করলো সর্বনাশ, কখন অজুরহানিয়ান হোলারে কয় রাজার অজুরহানিয়ান, রসুল্লাহ কইছে অজু হল মোমনের অস্ত্র, আমি উজু করি আল্লাহর দরবারে হাত উঠামু, দেখি তোর সৈন্য বাপের সৈন্যবাহিনী কী করে। এই কথা, এই কথা শুনি হোলার কলিজা কাঁপিয়ে গেছে। বন্দুকের লগে বন্দুকের যুদ্ধ চলে, দোয়ার লগে কি যুদ্ধ চলে? দোয়ার লগে যুদ্ধ চলে? এবারে হোলায় কয় সর্বনাশ, বদোয়া করলে আমার বাপও মরি, দৌড়ারি বাপের কাছে গেছে, যাই কয় আব্বু আপনি আমার হুজুরে তো চিনেন না, অজুরহানি চাইছে ও নসরি আত উঠেবে, আপনার রাজত্বি সব শেষ হয়ে যাবে, আপনার রাজত্বি সব শেষ হয়ে যাবে। ও কিতা হয়েছে কয় এই হুজুরে অজুরহানি রাজার কলিজার তোলে চিবা দিয়েছে। আরে আমি তো মনে হচ্ছি সাধারণ মানুষ, এখন তো কারবার উল্টাডা না, হুতেরা হারাইছে যা যা যা, তোর হুজুরে কইছে উজু করতে মানা করতে কস, ওই হাত তোলা দিত মানা করিস, আমি আইতে আছি ভাও দড়ি মাপসাব। দেখছেন নি, এইটা হইলো আলেম, এটা হইলো ইসলামের নাম থাকবে, আসল ইসলাম থাকবে না, কোরআনের প্রথা থাকবে, আসল কোরআন থাকবে না, মসজিদ সুন্দর হবে, হেদায়েত থাকবে না, কী থাকবে না? তার কারণ হলো ওলামায়ে সু, আলেমরা আল্লাহরে ডরাইবে না, বন্দারে ডরাইবে, এই জন্য মুসলমানে অনেক জিনিস হারাবে। কাবিলপুর মাদ্রাসার এলাকার মানুষ, আমরা যদি ইমান নিয়ে মরতে চান, ইসলাম নিয়ে মরতে চান, এলেম লাগবে। কী লাগবে? এলেম মানে সুশিক্ষা, এলেম মানে কি? সুশিক্ষা। স্কুল কলেজে যে শিক্ষা দেয় এটারে এলেম বলে না, এটারে এলেম বলে না। কৌমি মাদ্রাসায় যে শিক্ষা দেয় এটারে কী বলে? এলেম বলে। এলেম কাকে বলে? যে আল্লাহ চিনায়, আল্লাহ এই, আল্লাহ ছাড়া উভয় নেই, আর নবী চিনায়, কী চিনায়? এ আল্লাহর হুকুম মানবি, তরিকা হইলো মোহাম্মদ রসুল্লাহ, তরিকা হইলো কি? এই দুইটা জিনিস আজকে নিয়ে যাবে, কার হুকুম মানব? আল্লাহর। আবার কয় আল্লাহ, কার হুকুম মানব? কোন তরিকায় মানব? মুহাম্মদুর, এই কলমাইডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসায় আমাদের সঠিক মত দেখাবে, সঠিক মত দেখাবে, সঠিক বল হলো আল্লাহর মত, আল্লাহ পাকের। ইনশাআল্লাহ নামাজ রোজা হজ করব মন মতে, না আল্লাহ পাকের হুকুম মতে, তাহলে ঠিক আছে। আল্লাহ আমাদের আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দান করো, মানব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফঁদ সিনিয়া আসতে চললেও ভালা, ফঁদ সিনিয়া আসতে চললেও ভালো, ফঁদ না সানিয়া গাড়িতে চললেও ক্ষতি। এই বিপুলা সার, বিপুলা সার তুমি ঢাকা যাবে, কোথায় যাবে? কিন্তু ঢাকা তো চিনে না, তো বিপুলা সার যাইয়া দেখছে গাড়ি একটা সামনে লেখা ঢাকা লক্ষ্মীপুর, ঢাকা এতে গাড়িটা তুলছে, এটা কোন যায়? লক্ষ্মীপুর যায় না ঢাকা যায় এইটা বুঝে নেই, এতে কি ঢাকা নিবে না লক্ষ্মীপুর নিবে? টাকাও তো দিছে, ভাড়াও তো দিছে, কিন্তু ঢাকা গেছে নি, ফঁদ চিনে নেয়, কী চিনে নেয়? ফঁদ না চিনিয়া কষ্ট করলে নষ্ট হয়, কষ্ট করলে কী হয়? আগে ফঁদ চিনবেন, চিনবেন তো ইনশাআল্লাহ। কী দিয়া? ওই মাদ্রাসা দিয়া। কী দিয়া? আমরা কোনো কাজ করিয়েন না, ঘর বানাইয়েন না, দোকানদারি দিয়েন না, তারপরে হোলা বিয়া করাইয়েন না, মাইয়া বিয়ে দিয়েন না, হুজুরের কাছে জিজ্ঞেন এই বিয়েটা কেন হয়, এই দোকানটা কেন দিলে ভালো হয়,
কোন দোকান দিব আগে দিকে, তারপরে দোকান করবেন, দেখবেন দোকানদারিটা আবাদত হবে দোকানদারিটা। আর না দিকে যদি হজ করেন, হজটা নষ্ট হয়ে যাবে হজটা। তো আরেকজনে ঢাকা যাবে, বিপুলেশ্বর গেছে, বিপুলেশ্বর যাইয়া হজ ছিনছে, কিন্তু গাড়ি তো নাই কিনাই, আড়ি রওনা হয়েছে, আড়ি রওনা হয়েছে উত্তর দিকে, তো তুফান রাস্তাতুন হালাই দেয়, আবার ওড়ে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আঁটতে আঁটতে এই সান্দি না গেছে, কোথায় গেছে? হেতে লাভ হয়েছে ঢাকার দিকে কতটা আগেছে তো, আর হেতে যে লক্ষ্মীপুর গেছে, হেতে কি কাম করছে না আকাম করছে? এই আগে চিনো তারপরে করো, তো চিনবি কি দিয়া? মাদ্রাসা দিয়া, কি দিয়া? এই জন্য বলে আলেল মহুয়াল বসিলা লিকুল্লে ফজিলা, যত রকমের সম্মান অর্জন করবে এলেম দিয়া, কি দিয়া? এলেম দিয়া। নবী নবী হইছে বেশি এবাদত দিয়া নয়, নবী নবী হইছে এলেম দিয়া, কি দিয়া? নবী কোনো উস্তাদের কাছে ফরে নাই, ভুল উস্তাদের কাছে ফরে নাই, হচ্ছে আল্লাহ ভাগের কাছে। কার কাছে? উস্তাদ ভালো, ছাত্র ভালো, উস্তাদ যে যেই উস্তাদে ফরাইছে উনি নির্ভুল, ইনি হলেন আল্লাহ ভাগ, এটা বলো আল্লাহ ভাগ। আমাদের এই এলেমের পিছনে, এলেমটা বড় এবাদত, তাহাজ্জুদ নামাজ পড়ান কি গুণা না সওয়াব? এর থেকে বড় সওয়াবের কাজ আছে, তাহাজ্জুদের থেকে বড় সওয়াব হইল মাসালা শিখন। এই গোসলে তিন ফরজ, কয় ফরজ? এটি যদি আদা না হয় গোসল হবে না, আর গোসল না হইলে নামাজও হবে না। গোসলে তিন ফরজ কি? গড়গড়া কুলি করা, গড়গড়া, হ্যাঁ, আর একটা হল নাকের নরম জায়গা পর্যন্ত হানি ভোসানো। তৃতীয় ফরজ, সারা শরীরের কোনো জায়গা বাদ রাখতে ইত্যেন জেনে হানি হচ্ছে না, ক ফরজ হয়েছে। উত্তরবঙ্গে একজনে জিজ্ঞেস করে, এরে এই গোসলে কয় ফরজ? হাতে কয় গোসলে তিন ফরজ, ঠিকই কইছি, কিতা কিতা কয়? সাবান টোয়াইলা গামছা ওইছে নিহতের গোসল। তো একজনে জিজ্ঞেস করে, এরে আমাদের নবীর নাম কিতা রে? আমাদের নবীর নাম কিতা? তাহলে জবাব দেয় আব্দুল কাদের জিলানি। সে দেশে ওই হাতে এজেম করে তো উৎসব করে, নিশ্চয়ই এই বোধ নবী হবে, বন্ধ তার ইমানটা ঠিক আছে। কী কারণে ঠিক নাই? ওই এখানে এলেম নাই কি নাই? এলেম না থাকলে গোসল ঠিক নাই, উজু ঠিক নাই, নবীও ঠিক নাই, কলমাও ঠিক নাই। আল্লাহ এলেমের যে কী দরকার আপনাদের কাছে একটা কথা বলি, পাকিস্তানের শেষ আমলে একটা ভাটি ছিল, সর্বহারা ভাটি, কী ভাটি? এখনও আছে বাংলাদেশ সর্বহারা ভাটি। এতারার একটা স্লোগান আছিল, বাদ দাও কাফর দাও নইলে গদি সেরা দাও। সরকারে কয় আরে বাদ দিতে হবে, কাফর দিতে হবে নইলে গদি সারি দাও। আমাদের ওস্তাদ হারদারে ওস্তাদে কয় এদিন মাথা খারাপ। আচ্ছা ভাত সারা দিন খায় না তিন বেলা খায়? সারাদিন ভাত খেলে এতে জাগাও দুই জন্য, তো ভাত এক বেলা নাস্তা দুই বেলা ভাত হলেই তো চলে। এটার জন্য স্লোগান দিলি, কাপড় কি হতে দিনে লাগে না ছয় মাস নয় মাস পরে? ছয় মাস নয় মাস পরে, একটা লুঙ্গি কিনলে ছয় মাস পর্যন্ত চলে, এটার দরকার তো হাতলা হাতলা। আচ্ছা বিয়া কটা করে জীবনে? একটা, কটা? একটা। গড় একটা বানাইলে তিন সাইজ ঘুরি চলে, বাপ নাতি হন্দি থায়, এটির দরকার একবারে কম, একটা দিনে তিনবার আর একটা ছ মাসে একবার, বিয়া জীবনে একবার, গর্দ তিন হিঁড়ি মিলি একবার। এটি যদি দরকার হয়, এলেমের দরকার প্রতি কদমে, এলেমের দরকার এই কদমটাই তো ভুল হবে, কাঁইটাই তো ভুল হবে এলেম না থাকলে। এলেম তো স্লোগান তো এমনি দেওয়া দরকার, এলেম দাও এলেম দাও নইলে গদি সাইরা দাও। কোনটা বড় কোনটা ছোট এটাই তো বুঝে না, এটাই তো তাহলে এলেমের বিকল্প নাই। এলেমের এলেম আবার সুশিক্ষা, আল্লাহ হালাল হারাম আপন ফর, হালাল কোনটা হারাম কোনটা এটা শিখতে হবে। হালাল ধরবো হারামের কাছেও যাব না, আপন জিনিস খাবো ফরের জিনিস খাবো না, ফরের জিনিস, এইটার নাম শিক্ষা, এটার নাম।
কিন্তু আরেকটা শিক্ষা আছে, এটা কুশিক্ষা। 50 টাকা কেজিতে দুধ কিনলো কয়কাদা বেচছে 40 টাকা কেজি, মনে 100 টাকা লাভ হয়েছে। কিনার তো বেচা কম, কিনার থেকে বেচা লাভ হয়েছে 100 টাকা। এটা কেমনে হইলো? দুধের লাগে হানি মিয়ান লাগলো, দুধের মাঝে হানি মিয়াইলে কিনার থেকে কমে বেচলেও লাভ হয়। এটা কি সুশিক্ষা নাকি চুরি শিক্ষা? চুরি শিক্ষা, এইটারে শিক্ষা বলে না, এটাকে শিক্ষা বলে না। আল্লাহ আমাদের সুশিক্ষা শিক্ষিত হতে হবে, শিক্ষার বিকল্প নাই। নবী নবী হইতে হয়েছে সুশিক্ষা দিয়া, সিদ্দিক আবু বকর সিদ্দিক সিদ্দিক হয়েছে সুশিক্ষা দিয়া, উমর আমিরুল মোমিনীন হয়েছে সুশিক্ষা দিয়া। শিক্ষা ছাড়া মানুষ সঠিক হওয়ার কোনো রাস্তা নেই। এই এলাকাবাসী মা বোন আপনাদের বলি, রসুল্লাহ বলছেন তলবুল এলমে ফরিদিত নালা কুল্লে মুসলিম, এলমে দিন, সুশিক্ষা শিক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ, অর্থাৎ পুরুষের উপরে, মহিলার উপরে, বাপের উপরে, হুতের উপরে, স্বামীর উপরে, স্ত্রীর উপরে, এই যে নবীগুলো সবের উপর ফরজ। আমরা কি সবে শিক্ষাতে হয়েছি নাকি? গ্রামে দুই একজন আর সব গণ্ডমূর্খ, অতএব আলেমের লোক অন্যের মত মিলে না। আলেমের এক বুঝ আর বাপের আরেক বুঝ, জগরা ভাষাদের মূল হইল সবের এক এলেম নেই, এক শিক্ষা নেই। আমার বাড়ির ঘরের লোকে একজন মাওলানা, জিলে স্কুলের মাস্টার, তো একদিন আসি কহ মূর্খের ঘরে আলেম হওয়া ঠিক না। আর এটি কিতা বললেন, কেন আলেমের উদ্দিনে আলেম হবে, মূর্খরা জানাম যাবে নাকি? ওই দুঃখে কইলাম, কারণে কি দুঃখ, আমার কুয়ার ঘাটে একটা ডুমুর গাছ ঝুঁকি দিয়ে রয়েছে, মেয়ে লোকে গোসল করতে দূরের থেকে দেখা যায় না, হাঁড়ি ফেলতে দুইটে দূরের থেকে দেখা যায় না। আমি যে বলছি এই ডুমুর গাছটা থাকলে ফর্জা হবে, আমার আব্বাকে মেয়ে লোক এই অন্ধকারে যায় কেন, আসার কাই হরি মরব, এই ডুমুর গাছটা গোড়া দিয়ে কাটছে, পরিষ্কার করে দিয়েছে। বলেন তো বাপের বুঝে আর হুতের বুঝে এক হয়েছে নি? ওই হুতে যে মাত্রা করছে হেমিয়ে বুঝে এলেন, বাপে বুঝি পরিষ্কার, তাহলে এই বাপে বুঝতে গরম রয়েছে না? এই দুনিয়াতে অশান্তির মূল সবের শিক্ষা এক না, সবের শিক্ষা এক না, সুশিক্ষা অল্প কয়জনের আর অশিক্ষিত বেশি। এই জন্য ঘরে ঘরে অশান্তি, ঘরে 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 শান্তি আসবে হক বলে সুশিক্ষা শিক্ষিত হইলে। সুশিক্ষা তো একটা আন্দোলন চাই, আন্দোলন চাই সুশিক্ষার। এখানে নুরানি হরে নুরানি ছাত্রর কাছে মায় হইতে হইব, বাপে হইতে হইব, হুতের কাছে বাপে হইলে শরম নাই। কেন শরম নাই? বাপে যে সুরায় ফাতিহা পড়ে হয় না, ধরতে বলছে আলহামদু আলহামদু, হা গলার তো নুসর করছে, আব্বার কা আব্বা আমরা কর না আলহামদু উসিনি, শব্দটাই দেয় না। তো এখন যদি বাপের ছেলের কাছে পড়ে ফুটতে ফুটতে মরিয়েও যায় অসুবিধা নেই। রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মৌত পর্যন্ত শিখে, আমরা মৌত পর্যন্ত শিখতে রাজি আছি, তো এই সুরা ভাতে আসিগুলো 60টা সুরা তো ফুটতেই হবে, নামাজ পড়ি সহিশুদ্ধ করতে হবে। যে ব্যক্তি মৌত পর্যন্ত শিক্ষা করে, কি করে, কি জন্য, লিউহিয়া বিহিল ইসলাম, নিয়ত বালা দুনিয়াতে ইসলাম জীবিত করব। ইসলাম, ইসলাম কার নাম? নবীর সুন্নতের নাম। নবীর দুনিয়াতে আলেম ওলামার অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, কিন্তু সুন্নত নাই। কি নাই? কি জন্য মাদ্রাসা যদি সুন্নতে না থাকে? সুন্নত জীবিত করার জন্য ইনশাআল্লাহ আমরা মৌত পর্যন্ত শিখব। শিখব তো, কে কে শিখবো হাত উঠায় দেন, আল্লাহ মৌত পর্যন্ত শিখব, হাত নামা। লিউহিয়া বিহিল ইসলাম, নিয়তটা সুন্নত জীবিত করবো, কী করবো, সুন্নত জীবিত করবো। এটাকে কত বড় ইবাদত, সারা জিন্দগি তাহাজ্জুদ পড়ার থেকে বড় ইবাদত। এই ব্যক্তি মৌত পর্যন্ত যে শিখছে ইসলামকে জীবিত করার জন্যে, নবী নবী যেই মর্যাদার এর পরে দরজায় যাবে, দেখছেন এটা বড় ইবাদত না? সুশিক্ষা শিক্ষা করাটা বড় ইবাদত। মানুষে কয়
এলেম আমল ভিন্ন না, এলেম দেয় আমল, এলেম দেয়। এই কাবিলপুর এলাকার মানুষ একটা ছেলে গো আগে কোরআন শিক্ষান ছাড়া অন্য জায়গায় দিবেন না, অন্য জায়গায় আগে তারে সহিশুদ্ধ আহকামগুলি শিক্ষা দেন, এরপরে স্কুলে গেলেও সে বেদিন হবে না, কী হবে না, বেদিন হবে না। আগে আপনার ছেলেকে বন্ধু বানান। আল্লাহ কোরআন কইছে, এই ইমানদারেরা তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের ছেলে তোমাদের কিছু বউ তোমাদের শত্রু, ছেলে বলে বাপের শত্রু, বউ বলে স্বামীর শত্রু, তো শত্রু বানান কি উদ্দেশ্য নাকি, না বন্ধু বানান। বন্ধু বানান উদ্দেশ্য হলে সুশিক্ষা শিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষা দিতে হবে। আল্লাহ আপনাদের কাছে কোরআন শরীফের আয়াতের তর্জমা করে শেষ করব। ইয়া ইউল্লাযীনা আমানু, এই ইমানদারেরা তোমাদের যদি কই জাগা করে দাও, আপনি আইয়ে কইছি আপনাদের জাগা করে দাও, আরেক ভাইয়ের জন্য জাগা করে দাও, তোমরা জাগা করে দিও, এক ভাই আরেকজনের জন্য জাগা করলে লাভ হবে। ইয়াবসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমারে বেহেশতে জাগা করবে, বেহেশতে জাগা ফাইলে ভালো না খারাপ, তাহলে অন্য ভাইয়ের জন্য জাগা করে দেবে, এটা হলো ভালোবাসা। এটা কি মুসলমান মুসলমানে ভালোবাসা হবে, আইন ভাই আমার জায়গা বইয়েন, আপনি এই খারাপ জায়গা বসছেন আমি হেন বই, এইভাবে যদি দুনিয়াতে ফরেকে প্রাধান্য দেয় তাহলে ভালোবাসা বাড়বে। ভালোবাসা তো কোরআন শরীফের প্রথম আয়াতে বলে, এই ইমানদারেরা তোমরা পরস্পর ভালোবাসা হইও, জায়গা নিজের জায়গাত আরেকজনের দিও, ভালো জায়গা নিজে বইও না তোমার বাইরে বসাইও, এইভাবে হইলে তো শান্তি হবে। ওই যা কি ল্যান সুযোগ, যদি বলে যে তুই উঠি যা আরেকজনের জায়গা দে, তুই উঠি যাইও, কুমার আমি আগে এনে বসি উঠতাম কা, এটি কইও না উঠি যাইও, কেন এটা হলো এতার আমির যে তার কথা মানতে হয়, আলেমের কথা একটা হলো ভালোবাসা, আরেকটা হলো ইমামের কথা মানা, ইমামের নাকি কমিটির কথা চলবে মসজিদ না ইমামের কথা চলবে, এই দুনিয়াতে মসজিদগুলি ইমামের কথায় চলে না কমিটির কথায় চলে, কমিটি তো আলেম ন, এই জন্য মসজিদ খারাপ হয়ে গেছে, মসজিদ খারাপ হয়ে গেছে। উঠে গেতে যাইতে বললে উঠে যাই, দুইটা কথা, একটা হলো পরস্পর ভালোবাসা আর একটা হলো ইমামের কথা, ইমামের কথা। তো দুইটা কাজ আমরা করতে রাজি আছি না, রাজি আছি তো, পরস্পর ভালোবাসা আর একটা হলো ইমামের কথা, ইমার মামের, এই দুইটা কাজ যদি আমরা করি তো এবারে শোনেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার আর যাদের আল্লাহ এলেম দিয়ে তাদের মর্যাদা অসংখ্য। তাহলে এইটার লোকটার সম্পর্ক, ইমানদারে ভালোবাসা হয়, ইমানদারে ইমানদারের সাথে কী হয় ভালোবাসা হয়, ইমানদারে ইমামের কথা মানে কার কথা মানে, এই দুইটা কাজ করতে রাজি আছি তো নাকি নিজের মত চালাবো, ইমামের কথায় চলবো, ইমামের কথা পরস্পর ভালোবাসা হবে গায়ে গায়ে, কেউ যদি দূরে খার কাছে গার লোকে লাগায় খার করাবে, মশল্লা তো বড় এতে বাইরে গেছে, হাক হাক থাকলে মানুষের দিলে ভাগ হইয়া যায়, তো গায়ের সাথে মিশিয়ে দাঁড়াবে, গায়ে গায়ে মিশিয়ে দাঁড়াইলে মহব্বত হবে, কী হবে মহব্বত হবে, তখন দুইটা জিনিস পাওয়া, ইমানদার তোমাদের মর্যাদা বেড়ে যাবে, আপনার মর্যাদা বারণ চাই কিনা, তাহলে দুই কাজ করবো তো, মুসলমানে মুসলমানে ভালোবাসা আর একটা হলো ইমামের কথা মানা, ইমামের এটা আমাদের মর্যাদা বাড়বে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদের আল্লাহ এলেম দিছি তাদের মর্যাদা অসংখ্য বেড়ে যাবে, অসংখ্য। আমরা যদি এই দুইটা কাজ পালন করি আমরা সম্মানী হব, কী হব সম্মানী হব, একটা কাজ পরস্পর ভালোবাসা, দ্বিতীয় কাজ ইমামের কথা মেনে চলবে, ইমামের, তাহলে আমাদের মর্যাদা অসংখ্য। কী অসংখ্য, আসমানের ফেরেশতা দোয়া করবে, গাতার ফিফরা দোয়া করবে, তারপরে এই ইয়া করবে মাসে দোয়া করবে, আমার জন্য তো আমার হুজো দোয়া করে না, আমরা এই এই কাজ করলে আসমানের ফেরেশতা একটি দোয়া করবে, জিনি দোয়া করবে, গাঁতার ফিফরা হানিতলের মাস, এটি কি লাভ না লস,
কয়টা কাজের উপরে? দুইটা কাজের উপরে, পরস্পর ভালোবাসা, পরস্পর। আরেকটা হলো ইমামের কথা মানা, ইমামের ঘেঁটি তেড়া করবো না আল্লাহ ফাঁকে। এইভাবে আমরা আলেমের কথা মেনে চলবো তো ইনশাআল্লাহ। আলেমে হক্কানি, আলেমে ওই টাকায় বেচা হয় এই আলেম না। দুনিয়াতে কিছু আলেম আছে টাকায় বিক্রি হয়, এতটা আলেম নয়, এতটা কি নয়, আলেম নয়। আল্লাহ, মানুষ কি টাকায় বিক্রি হয় না গরু? যে আলেম টাকায় বিক্রি হয়েছে শরীয়তের বাসা আলেম নয়, এতে গরু, এতে কি? তাহলে সঠিক আলেমের কথা মেনে চলবে আর পরস্পর ভালোবাসা সৃষ্টি করবে, তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদা অসংখ্য বাড়াই দিবে ইনশাআল্লাহ। এই দুইটা কথা মানতে রাজি আছি তো? আল্লাহ নবীর সুন্নত কায়েম করবো, আর বেদাতের থেকে বেশি লাগবে, এলাকার যেন কোনো বেদাত না হইতে পারে এদিকে কড়া দৃষ্টি রাখবো, তাহলে মাদ্রাসার উদ্দেশ্য সফল হবে, আমাদের এই টাকা পয়সা ব্যয়ের সার্থকতা হবে। আল্লাহ পাক আমাদের এই দুইটা কথার উপরে জীবনযাপন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।